একদিন তুলিকা তার মা রূপশ্রীর সঙ্গে ফুচকা খেতে গিয়েছিল। কি হলো কি তুলিকা, তুই ফুচকাটা ফেলে দিলি কেন? ফুচকাতে কিছু ছিল? ফুচকাটা খুব ছোট ছিল, আমি এত ছোট ফুচকা খাবো না, আমাকে বড় ফুচকা দাও, বড় ফুচকা। ওরে বাবা, আমি তো তোমাকে বাচ্চা মেয়ে ভেবে ছোট ফুচকা দিলাম, বাচ্চারা খেতে পারে না তো সেই জন্য। ঠিক আছে, আমি এবার তোমাকে বড় ফুচকা দিচ্ছি। এই বলে ফুচকাওয়ালা তুলিকাকে আবার একটা ফুচকা দেয়। তুলিকা ফুচকাটা দেখে আবার রেগে যায় এবং সেই ফুচকাটা ফেলে দিতে যাচ্ছিল। ঠিক তখনই তার মা তাকে বলে, এই এই ফেলিস না ফেলিস না, তুই আমাকে দে, আমাকে দে ফুচকাটা। এরকম ভাবে বারে বারে ফুচকা ফেলে দিচ্ছিস কেন? এই যে দাদা, আপনি সবচেয়ে বড় ফুচকাটা আমার মেয়েকে দিন তো, না হলে আমার মেয়ে সব ফুচকা ফেলে নষ্ট করে দেবে। এর চেয়ে বড় ফুচকা তাহলে আপনার মেয়ের জন্য আমাকে তৈরি করতে হবে। যে বয়সের মেয়েদের হাতে একটা শুকনো ফুচকা ধরিয়ে দিলে তারা খুশি হয়ে যায়, আর সেখানে আপনার মেয়ে বড়দের মতো বড় বড় ফুচকা খাবে। এই যে আমার কাছে এই ফুচকা ছাড়া এর চেয়ে বড় ফুচকা আর নেই, খাওয়ার হলে খাও না হলে যাও। এই বলে ফুচকাওয়ালা তুলিকাকে একটা বড় ফুচকা দেয়। তুলিকা আর কোনো উপায় না পেয়ে সেই ফুচকাটা খেয়ে নেয়। তুলিকা এরকমই করত, সে যেখানে ফুচকা খেতে যেত সব সময় শুধু বড় ফুচকা খাওয়ার জন্য জেদ করত। একদিন তুলিকা লুকিয়ে লুকিয়ে টিফিন পিরিয়ডের আগে স্কুলের বাইরে বেরিয়ে ফুচকাওয়ালার কাছে যায়। এই যে কাকু, আজকে আমি সবার আগে এসেছি, এবার তোমার ফুচকার মধ্যে থেকে বেছে বেছে সবচেয়ে বড় ফুচকাটা আমাকে দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, বড় ফুচকা এই নাও বড় ফুচকা, এই ফুচকাটা অনেক বড় আছে, এই নে ধর বড় ফুচকা। কাকু, ফুচকা বিক্রি করার আগে চোখটা একবার ডাক্তারের কাছে দেখিয়ে নাও, এটা বড় ফুচকা হলো, আরো বড় ফুচকা দাও। বড় ফুচকা না দিলে আমি কিন্তু টাকা দেব না, আমি এটা খেয়ে নিচ্ছি, এবার অন্য ফুচকা দাও আমাকে, বড় ফুচকা। ফুচকাওয়ালা তুলিকাকে তার ঠেলাগাড়ির বড় বড় ফুচকা বেছে বেছে দিতে থাকে, কিন্তু সেই ফুচকাগুলো তুলিকার কাছে খুবই ছোট বলে মনে হয়। একে একে সে অনেকগুলো ফুচকা খেয়ে ফেলে এবং কোনো কথা না বলে ফুচকাওয়ালাকে কোনো টাকা না দিয়েই সে স্কুলের মধ্যে ঢুকে যায়। এই দেখে ফুচকাওয়ালা অবাক হয়ে যায়। আরে আরে, এই মেয়ে, আমার টাকা কোথায়? এতগুলো ফুচকা খেলে টাকা না দিয়ে চলে যাচ্ছিস যে? এই দাঁড়া দাঁড়া, এই মেয়ে দাঁড়া বলছি। ফুচকাওয়ালা তুলিকার পেছন করতে করতে তুলিকার ক্লাসরুমে চলে আসে। ফুচকাওয়ালা দেখে যে তুলিকার ম্যাডাম তুলিকাকে খুব বকাবকি করছে। কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে, বলো কোথায় ছিলে? তুমি জানো না টিফিনের আগে স্কুলের বাইরে যাওয়া নিষেধ, কোথায় গিয়েছিলে তুমি সত্যি বলো। ম্যাডাম, আমি তো স্কুলের বাইরে যাইনি, আমি তো বাথরুমে গিয়েছিলাম পটি করতে, আমার ভীষণ পেট ব্যথা করছিল, তাই জন্য পটি করতে অনেক সময় লেগে গেল। ঠিক সেই সময় সেখানে ফুচকাওয়ালা এসে বলে, মিথ্যা কথা ম্যাডাম, এই মেয়েটা একদম মিথ্যা কথা বলছে, এই মেয়েটা বাথরুমে যায়নি, এ আমার কাছে ফুচকা খেতে গিয়েছিল, আর আমার কাছ থেকে অনেকগুলো বড় বড় ফুচকা খেয়ে টাকা না দিয়ে স্কুলের মধ্যে পালিয়ে এসেছে। আপনার স্কুলে বাচ্চাদের এসব শেখান নাকি? এই বাচ্চা মেয়েটা খুব বেয়াদব। আরে আরে, আপনি থামুন এবার। তুলিকা, তুমি এত মিথ্যা কথা বলো কেন? তুমি যে বললে তুমি বাথরুমে ছিলে, আর ইনি তো অন্য কথা বলছেন। তুমি জানো না মিথ্যা কথা বলতে নেই, কাউকে কখনো ঠকানো উচিত নয়। তুমি এনার ফুচকার টাকাটা দাওনি কেন? ম্যাডাম, আমি এনাকে ঠকাইনি, কারণ আমি ফুচকা খাওয়ার আগেই বলে দিয়েছিলাম যে আমাকে বড় বড় ফুচকা না দিলে আমি ফুচকার টাকা দেব না, আর ইনি আমাকে বড় বড় ফুচকা একটাও দিতে পারেননি, তাই জন্য আমি টাকাটা না দিয়ে চলে এসেছি, আর আমি যা করেছি বেশ করেছি, বরং ইনি আমাকে ঠকিয়েছেন। দেখছেন দেখছেন ম্যাডাম, দেখছেন তো কেমন বেয়াদব মেয়ে, আপনি দেখুন শুধু, আমার ঠেলাগাড়ি থেকে বেছে বেছে কত বড় বড় ফুচকা দিলাম ওকে, এই মেয়েটার আরো বড় ফুচকা চাই, কোনোদিন হয়তো এই পৃথিবীটাকেই বড় ফুচকা মনে করে খেয়ে নেবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার ফুচকার দাম না দিলে আমি এখান থেকে যাব না। আরে বাবা, এটা একটা ক্লাসরুম, এটা ফুচকার বাজার নয়, দেখুন আপনি এরকম ভাবে ক্লাসের মধ্যে চেঁচামেচি করবেন না। আমি আপনাকে তুলিকার ফুচকার টাকাটা দিয়ে দিচ্ছি, এই নিন ধরুন। আর হ্যাঁ, আর একটা কথা, ভালো করে এই মেয়েটাকে চিনে রাখুন, এ যদি কখনো আপনার কাছে ফুচকা খেতে যায় তাহলে একে ফুচকা দেবেন না। এমনিও আমি এনার কাছে ওই ছোট ছোট ফুচকা খেতে কোনোদিনও যাব না। এই বলে তুলিকা তার জায়গায় গিয়ে বসে পড়ে এবং সঙ্গে সঙ্গে ক্লাসের ঘন্টা বেজে যায়। ফুচকাওয়ালার সঙ্গে তুলিকা ঝগড়া মেটাতে গিয়ে তাদের ম্যাডাম ক্লাস নিতেই পারে না, তাই ম্যাডাম রাগ করে ক্লাস থেকে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে তুলিকা বড় হয়ে ওঠে, কিন্তু সে এখনো ছোটবেলার মতোই থেকে যায়।
যে কোনো ফুচকাওয়ালার কাছে গেলেই সে বড় বড় ফুচকা দিতে বলতো। একদিন তুলিকা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন নিখিল নামে একটি ছেলের নজর তুলিকার উপর পড়ে। তুলিকাকে দেখে নিখিলের খুবই পছন্দ হয়। নিখিল বাড়িতে গিয়ে তার বাবা মাকে তুলিকার ব্যাপারে বলে। কয়েকদিনের মধ্যেই নিখিল তার বাবা মায়ের সঙ্গে তুলিকাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। আমি আপনাকে বিয়ে করতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। আপনি যদি আমার শর্তটা পূরণ করতে পারেন, তবেই আমি আপনাকে বিয়ে করব। শর্ত? কেমন শর্ত বলুন তো, আমি যদি পারি তাহলে আমি নিশ্চয়ই পূরণ করব। আমার বড় ফুচকা খেতে খুব ভালো লাগে, তাই বিয়ের পর আমাকে প্রত্যেকদিন অনেক বড় বড় ফুচকা খাওয়াতে হবে। আপনাদের ওখানে কোনো বড় ফুচকাওয়ালার দোকান আছে? বড় ফুচকা? এটা তো খুবই সাধারণ জিনিস। আমাদের ওখানে অনেকগুলো ফুচকার দোকান আছে, বড় ফুচকা খুব সহজেই পেয়ে যাবেন। আপনি চাপ নেবেন না, আমি আপনার শর্ত মেনে নিলাম। আমি রোজ আপনাকে বড় বড় ফুচকা খাওয়াবো। ঠিক আছে, তাহলে আমি এই বিয়েতে রাজি। কিছুদিনের মধ্যেই তুলিকার সঙ্গে নিখিলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তুলিকা নিখিলকে বড় ফুচকা আনতে পাঠায়। নিখিল তুলিকার জন্য ফুচকা নিয়ে আসে। ফুচকাগুলো দেখে তুলিকা খুব রেগে যায়। এটা বড় ফুচকা? তুমি আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছো, তাই তো? এটা তোমার কাছে বড় ফুচকা বলে মনে হয়েছে? এর থেকে বড় ফুচকা তো আমাদের ওখানে বিক্রি হয়। আরে তুলিকা, তুমি এরকম করছো কেন? বড় হোক আর ছোট হোক, টেস্ট তো একই। আর আমি অনেক বেশি ফুচকা নিয়ে এসেছি, তোমার কোনো অসুবিধা হবে না, খেয়ে নাও। না, আমি এত ছোট ফুচকা খাবো না। এত ছোট ফুচকা খেয়ে আমি নিজেকে অপমানিত করতে পারবো না। আমি বড় ফুচকা চাই, অনেক বড় ফুচকা, যাতে একটা ফুচকা খেলেই আমার পেট ভরে যায়, এমন বড় ফুচকা চাই আমার। তোমার কি মাথা খারাপ নাকি? এত বড় ফুচকা আমি কোথায় পাবো? অসম্ভব ব্যাপার। বিয়ের পর নতুন বউ স্বামীর কাছে সোনা গহনা চাই, আর তুমি আমার কাছে বড় ফুচকা চাইছো? হ্যাঁ চাইছি। আমাদের বিয়ের উপহার স্বরূপ আমি তোমার কাছ থেকে বড় ফুচকা চাই। তুমি আমাকে বড় ফুচকা না খাওয়ালে আমি তোমার সঙ্গে সংসার করব না। কিন্তু আমার সাইজের ফুচকা চাই আমার। ফুচকাটা যেন পুরো আমার মতো সাইজেরই হয়। এ তো আমি মহাবিপদে পড়লাম। তোমার মতো সাইজের ফুচকা? আমি তো ফুচকা বানাতে পারি না। না হলে আমি নিজেই তোমার জন্য অনেক বড় ফুচকা বানিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে কোনো বড় ফুচকাওয়ালার কাছে গিয়ে বড় একটা ফুচকা বানানোর অর্ডার দিতে হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা তুমি বসো, আমি দেখছি কি করা যায়। আরে আমি বসবো কেন, আমাকেও নিয়ে চলো। আমাকে না দেখালে ফুচকাওয়ালা কি করে বুঝবে যে আমার মতো সাইজের ফুচকা তৈরি করতে হবে? ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে বাবা, চলো চলো। নিখিল তুলিকাকে নিয়ে তাদের এলাকার সমস্ত ফুচকাওয়ালার কাছে যায়, কিন্তু কেউ তুলিকার সাইজের বড় ফুচকা তৈরি করতে প্রস্তুত ছিল না। তুলিকার মন খুব খারাপ হয়ে যায়। তারা বাড়ি ফিরে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। তুলিকার বড় ফুচকা খাওয়ার ইচ্ছা বেড়েই চলেছিল। না, অনেক হয়েছে, এবার আমাকে কিছু একটা করতে হবে। আমার সাইজের ফুচকা আমি নিজেই বানাবো। যাই রান্নাঘরে যাই। তুলিকা রান্নাঘরে এসে দেখে রান্নাঘরে 2 কেজি ময়দা, সুজি, চিনি এবং আরো অনেক রকমের আনাজ রাখা আছে। এই দেখে তুলিকা খুবই খুশি হয়। এই তো ময়দা আর সুজি পেয়ে গেলাম। আমি তো বেকার বেকার টেনশন করছিলাম যে এদের বাড়িতে ময়দা সুজি আছে কিনা। আমি ফুচকা বানাবো, আমার শাশুড়ি মা কি আগে থেকে জেনে গেল যে সবকিছু আগে থেকে রেডি করে রেখেছে? যাই হোক, ফুচকা বানানো শুরু করি। তুলিকা অনেক বড় ফুচকা বানানোর কাজে লেগে পড়ে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর সে একটা অনেক বড় ফুচকা তৈরি করে ফেলে। বড় ফুচকাটি দেখে তুলিকা আনন্দে লাফালাফি করতে থাকে। আমার বড় ফুচকা! এতদিন পর আমার মনের মতো বড় ফুচকা পেলাম। ও মাই গড, আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে এই ফুচকাটা খাওয়ার আগেই আমি মরে যাব। তুলিকা চেঁচানোর আওয়াজ শুনে সেখানে তার শাশুড়ি মা এবং বর দুজনেই চলে আসে। তোমরা এসে গেছো? এই দেখো আমি আমার জন্য কত বড় ফুচকা তৈরি করেছি। ওরে বাবা, এটা ফুচকা নাকি কুয়ো? এই ফুচকাটা খেতে হলে তোমাকে তো ফুচকার মধ্যে ঢুকে যেতে হবে। কিভাবে বানালে এত বড় ফুচকা? কেন, সুজি আর ময়দা দিয়ে। রান্নাঘরে ময়দা আর সুজি আগে থেকেই তো রাখা ছিল। তুমি কি ওই ময়দা আর সুজিগুলো দিয়ে ফুচকা বানিয়ে ফেলেছো? দেখ বাবা দেখ, তোর বউয়ের কর্মকাণ্ড দেখ। ওই লোকগুলো আসবে বলে আমি ময়দা আর সুজি এনে রেখেছিলাম, ওদের জন্য গরম গরম লুচি ভাজবো বলে। আর তোর বউ সব ময়দা সুজি নষ্ট করে ফেললো। আমি কিছু নষ্ট করিনি, আমি ফুচকা বানিয়েছি। আর 1 কেজি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, তাতে আপনার এত অসুবিধা হচ্ছে কেন? আপনাদের বাড়িতে কি আর ময়দা সুজি নেই? না, নেই বলেই তো সমস্যা। আমরা কেউ রুটি খাই না তো, ভাত খাই, সেই জন্য বাড়িতে আটা ময়দা কিছু রাখা হয় না। আর এখান থেকে বাজার কত দূরে,
নিখিল, ওদের তো আসার সময় হয়ে গেল। আমি তো ভেবেছিলাম গরম গরম লুচি ভেজে ওদেরকে দেব, এবার কি হবে জানি না। তুই তাড়াতাড়ি করে আরেকবার ময়দা নিয়ে আয় তো বাবা। মা, ওনারা 10-15 মিনিটের মধ্যে এখানে ঢুকবেন, এখনো তো দূরে বাজার থেকে ময়দা আনতে 1 ঘন্টা লেগে যাবে। তুলিকা, তুমি কিন্তু এটা ঠিক করলে না, এসব করার আগে একটা বার মাকে তুমি জিজ্ঞাসা করতে পারতে তো। ভাবলাম রাস্তার উপরে জমিটা বিক্রি হয়ে যাবে আর সেই টাকা দিয়ে একটা নতুন বিজনেস শুরু করব, সেই জন্যই লোকগুলোকে আজকে বাড়িতে ডেকেছিলাম আমি, তুমি সর্বনাশ করে দিয়েছো সব। ঠিক তখনই সেখানে মিস্টার রমাকান্ত বাবু এবং তার কয়েকটা সঙ্গী এসে উপস্থিত হয়। আরে আপনারা ওনাকে বকাবকি করছেন কেন? আমি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো শুনছিলাম। আমি আপনার জমি কিনবো নিখিল বাবু, তার আগে একটা কথা বলি, আপনার ওয়াইফ একটা মহৎ কাজ করেছে, এত বড় ফুচকা আপনার ওয়াইফ মনে হয় প্রথমবার তৈরি করেছে, একে তো পুরস্কার দেওয়া উচিত। এ আপনি কি বলছেন, এতে পুরস্কার দেওয়ার কি আছে? দেখুন ব্যাপারটা আপনার কাছে খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু এত বড় ফুচকা বানানোটা একটা ক্রেডিটের ব্যাপার। আমি আপনাদের জমি কিনে একটা বড় রেস্টুরেন্ট তৈরি করব, আর আমি আগে থেকেই ভেবেছিলাম যে আমার রেস্টুরেন্টে এমন একটা ইউনিক রেসিপি থাকবে যেটা খাওয়ার জন্য সবাই আমার রেস্টুরেন্টে আসবে, আর আমি সেই ইউনিক আইটেমটা এখানেই পেয়ে গেলাম, আপনার বউয়ের বড় ফুচকা। ইটস অ্যামেজিং। মানে আপনি আপনার রেস্টুরেন্টে আমার বানানো বড় ফুচকা বিক্রি করবেন? হ্যাঁ, আপনি ঠিক বুঝেছেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে আমার রেস্টুরেন্টের বড় ফুচকা তৈরি করার জন্য নিয়োগ করতে চাই। রমাকান্ত বাবুর কথা শুনে তুলিকা এবং তার পরিবার খুবই খুশি হয়। রমাকান্ত বাবুর কথায় তারা রাজি হয়ে যায়। সবাই মিলে খুশি মনে তুলিকার তৈরি বড় ফুচকা টেস্ট করে। ফুচকাটি খুবই সুস্বাদু হয়েছিল। রমাকান্ত বাবু নিখিলের কাছ থেকে তাদের জমি কিনে নেয় এবং সেখানে কয়েক মাসের মধ্যে একটা বড় রেস্টুরেন্ট তৈরি করে, যেখানে তুলিকা বড় ফুচকা তৈরি করার কাজে লেগে পড়ে। তুলিকার বড় ফুচকার জন্য রমাকান্ত বাবুর রেস্টুরেন্ট বেশ কিছু মাসের মধ্যে প্রসিদ্ধ হয়ে ওঠে। সেই সঙ্গে বড় ফুচকা তৈরি করার জন্য তুলিকাও অনেক অনেক নাম ডাক অর্জন করে। নূপুর তার গরিব শাশুড়ি মা বাসন্তী দেবীর সঙ্গে কমলপুর নামক গ্রামে বাস করে। তারা অনেক গরিব হওয়ায় তাদের বাড়িতে কোনো শৌচালয় ছিল না, তাই তারা তাদের এলাকার সরকারি শৌচালয় ব্যবহার করত। ওই এলাকায় নূপুরদের পরিবারের মতো আরো অনেক গরিব পরিবার ছিল যাদের বাড়িতেও শৌচালয় ছিল না, তারা সবাই সরকারি শৌচালয় ব্যবহার করত। একদিন সকালবেলা নূপুর ঘুম থেকে উঠে সরকারি শৌচালয়ে যায়। ওরে বাবা, এত লম্বা লাইন! রোজ লাইন পড়ে ঠিকই, কিন্তু আজকে এত লম্বা লাইন কেন? সারা গ্রামের লোকের কি একসঙ্গে পটি পেয়ে গেল? ওরে বাবা রে, পেটটা বড্ড ব্যথা করছে, যাই গে লাইনে দাঁড়াই। এই বলে নূপুর সরকারি শৌচালয়ের লম্বা লাইনে গিয়ে সবার শেষে দাঁড়িয়ে পড়ে। এতক্ষণ লাইনে কিভাবে দাঁড়াবো, কাল থেকে পেটটা ব্যথা করছে, এতক্ষণ লাইনে দাঁড়ালে আমার তো এখানেই হয়ে যাবে, দেখি সবাইকে একটু অনুরোধ করে যদি আমাকে আগে যেতে দেয়। এই যে কাকিমা, আমাকে একটু আগে যেতে দেবে গো, আমার না পেট খারাপ করেছে। আরে থাম তো বাপু, 2 ঘন্টা ধরে আটকে দাঁড়িয়ে আছি, সবাই ভেতরে এক এক করে যাচ্ছে আর বেরোনোর নামই করছে না, মনে হয় বাড়িতে ঘুমানোর জায়গা নেই তাই শৌচালয়ে এসে ঘুমাচ্ছে, আমার খুব জোরে পেয়েছে, আমি তোকে আগে যেতে দিতে পারবো না। এই যে দাদা, আমাকে একটু লাইনে আগে দাঁড়াতে দেওয়া যাবে? আসলে আমার শরীরটা খুব খারাপ। ভোর 3টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আর এখন তোমাকে আগে যেতে দেব? আমার পিছনে আরো 5 জনের লাইন আছে, আর তাছাড়া আমার বউ ছেলে মেয়েদেরও লাইন আছে, অন্যান্য ক্ষেত্রে না হয় ছাড়া যায়, এক্ষেত্রে লাইন ছাড়া যাবে না, কারণ তোমার যেরকম আটকে রাখতে কষ্ট হচ্ছে আমারও সেরকমই কষ্ট হচ্ছে। এই কে ভিতরে আছো, তাড়াতাড়ি করো। নূপুর এক এক করে সবাইকে অনুরোধ করতে থাকে, কিন্তু কেউ তাকে লাইনের মধ্যে ঢুকতে দেয় না। কিছুক্ষণ পর নূপুর অনুভব করে যে কি ব্যাপার, হঠাৎ আমার পেট ব্যথা কমে গেল যে, যাক আটকে গেছে, উপরওয়ালা আমার উপর দয়া করেছে, না হলে এই লম্বা লাইনে দাঁড়াতে গিয়ে আমার যে কি অবস্থা হতো। যাই বাড়ি যাই, এখানে দাঁড়িয়ে বেকার লাভ নেই। এই যে কাকিমা, তোমার পরে আমার লাইন আছে, ঠিক আছে? এই লাইন শেষ হতে এখন 4 ঘন্টা লাগবে, আমি ততক্ষণে চলে আসব। এই বলে নূপুর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার শাশুড়ি মাকে বলে, মা এইসব কতদিন চলবে, আমাকে রোজ পেট হালকা করার জন্য সরকারি শৌচালয়ে লম্বা লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, তাতে কি হয়েছে, তুমি কি মহারানী নাকি যে তোমার জন্য আলাদা করে বাথরুম তৈরি করতে হবে? এটা ভুলে যেও না, তুমি গরিব পরিবার থেকে বিদায় হয়ে গরিব পরিবারেই এসেছো। কিন্তু মা,
গরিব পরিবার থেকে এসেছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে মাটির তৈরি হলেও অন্তত একটা বাথরুম ছিল। ওসব কথা আমি শুনতে চাই না, যাও এখন আমার জন্য গিয়ে শৌচালয়ের লাইন দাও, আমি কিছুক্ষণ পরে যাব। শয়তান বুড়ি, একটা বাথরুম বানানোর মুরত নেই আর নিজে পেট হালকা করবে তাও আবার আমাকে গিয়ে লাইন দিতে বলছে। নিজের ছেলেকে তো শহরে ইনকাম করতে পাঠিয়েছে, সেই টাকাগুলো নিয়ে বুড়ি করছে কি? কি বললাম, শুনতে পেলে না? তাড়াতাড়ি যাও, শৌচালয়ের লাইন বেড়ে গেলে তারপরে আবার আরো অসুবিধায় পড়ব। ঠিক আছে মা, যাচ্ছি। আজকে আমি আপনার হয়ে লাইন দিচ্ছি, কিন্তু অন্যদিন আপনি কিন্তু আমার হয়ে লাইন দেবেন। এখন ক ঘন্টা লাইনে থাকতে হবে তার কোনো ঠিক নেই। এই বলে নুপুর আবার শৌচালয়ের সামনে গিয়ে লাইনে দাঁড়ায়। সরকারি শৌচালয়ের পাশেই একটি বড় পাঁচতলা বিল্ডিং ছিল। বিল্ডিং এর দিকে তাকিয়ে নুপুর মনে মনে ভাবে, বাহ, এটা তো বিশাল বড় বাড়ি। এই বাড়িতে যারা থাকে তাদের কত সুবিধা, যখনই তাদের পটি পায় খুব সহজে তাড়াতাড়ি করে এসে লাইন দিতে পারে, আর আমাদের 2 কিলোমিটার রাস্তা হেঁটে শৌচালয়ে আসতে হয়। নুপুর লাইনে দাঁড়িয়েছিল তখন সে হঠাৎ করে তার ছোটবেলার বন্ধু টিয়াকে দেখতে পায়। তারা দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে যায়। এই টিয়া, তুই এখানে কি করছিস? কতদিন পর তোকে দেখলাম, তুই তো ক্লাস 10 এর পর থেকে একেবারে উধাও হয়ে গেলি। আরে নুপুর, আর বলিস না, মাধ্যমিক দেওয়ার পর অনেক ভালো একটা বড়লোক ঘর থেকে আমার জন্য সম্বন্ধ এসেছিল, তাই আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমাদের কি কপাল বলতো, একই গ্রামে বিয়ে হলো তাহলে। চল আমাদের বাড়ি চল। নুপুর তার শাশুড়ি মায়ের জন্য শৌচালয়ের লাইন ছেড়ে তার বন্ধু টিয়ার সঙ্গে যেতে শুরু করে। টিয়া তাকে শৌচালয়ের পাশেই পাঁচতলা বাড়িতে নিয়ে যায়। টিয়া, এই বিশাল বড় বাড়িটা তোর শ্বশুর বাড়ি? আমি একটু আগেই তোদের বাড়িটার দিকে তাকিয়ে ভাবছিলাম যে এই বাড়িতে যারা থাকে তাদের কত সুবিধা, পাশেই শৌচালয় আছে, যখনই পটি পাবে দৌড়ে গিয়ে লাইন দিতে পারবে, আর আমার শ্বশুর বাড়ি তো কত দূরে। তুই কি পাগল? আমি সরকারি শৌচালয়ে লাইন দিতে যাব কেন? আমাদের বাড়িতে প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, ওই সরকারি দুর্গন্ধময় বাথরুমে যাওয়ার আমার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা তুই বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। টিয়া নুপুরের জন্য বেশ কিছু ভালো ভালো খাবার নিয়ে আসে। অনেকদিন পর ভালো মন্দ খাবার দেখতে পেয়ে নুপুর সেগুলো সব খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার পেট গুড়গুড় করতে শুরু করে। এই, আমি তোদের বাথরুমটা ব্যবহার করতে পারবো রে? আমার পেটটা খুব ব্যথা করছে। আসলে সরকারি শৌচালয়ে লম্বা লাইন দেখে প্রত্যেক দিন আমার পটি আটকে যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যা না, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? কোনো অসুবিধা নেই, যা যা। টিয়ার কথা শুনে নুপুর তাদের বাথরুমে চলে যায়। বড় লোকেদের ওয়েস্টার্ন বাথরুম দেখে নুপুর অবাক হয়ে যায়। তাদের বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধময় ছিল। অনেকদিন পর নুপুর শান্তি করে পেট হালকা করে। যাক বাবা, এখানে পেট হালকা করে শান্তি পেলাম। সরকারি শৌচালয় হলে এতক্ষণ দরজা ঠোকার আওয়াজ হতো শুধু ধুমধাম। নুপুর কিছুক্ষণ তার বন্ধুর সঙ্গে গল্প করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এলে তার শাশুড়ি মা তাকে খুব বকাবকি করে। তুমি কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, আমি তোমাকে কি বলেছিলাম, শৌচালয়ের লাইন দিতে বলেছিলাম তো, আজকে তোমার জন্য আমি পেট হালকা করতে পারলাম না। আরে মা, জানেন আমি কোথায় গিয়েছিলাম? আমার না ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওই সরকারি শৌচালয়ের পাশে যে বড় পাঁচতলা বিল্ডিংটা আছে না, ওই বাড়িতে টিয়ার বিয়ে হয়েছে। ওরা বিশাল বড় লোক, ওদের বাড়িতে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমে একটা করে বাথরুম আছে। আমি তো ওদের বাথরুম থেকে শান্তি করে পেট হালকা করে এলাম। ও, নিজে শান্তি করে পেট হালকা করে এলে, আর এদিকে বুড়ি শাশুড়ি মায়ের কথা ভুলে গেলে? যাক শোনো, তুমি যখন ভুল করেছো তখন তোমাকে শাস্তি পেতেই হবে। কালকে তোমার ওই বড়লোক বন্ধুর বাথরুমে আমাকে নিয়ে যেতে হবে, আমিও দেখতে চাই বড়লোকদের বাথরুম কেমন হয়। ঠিক আছে মা, আমি নিয়ে যাব। পরের দিন ভোর 5টার সময় বাসন্তী দেবীর খুব জোরে পটি পায়। সে তার বৌমাকে ডেকে বলে, বৌমা, ও বৌমা, শিগগিরই ওঠো, আমার খুব জোরে পটি পেয়েছে। তুমি কালকে বলেছিলে না তোমার ওই বড়লোক বন্ধুর বাথরুমে আমাকে নিয়ে যাবে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন চলুন। নুপুর তার শাশুড়ি মাকে টিয়াদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তারা দেখে যে তখনও পর্যন্ত টিয়াদের বাড়িতে ঘুম থেকে কেউ ওঠেনি। মা, এরা তো ঘুম থেকে এখনো কেউ ওঠেনি, এবার কি হবে? কি হবে মানে, তোমার বন্ধুকে ডাকো,
এই তো বাড়ির কলিং বেল বাজাও। সরকারি শৌচালয়ের সামনে দেখলে তো কত লম্বা লাইন পড়েছে, আর একটু আমি অপেক্ষা করতে পারবো না, কাল থেকে আমি পেট চেপে রেখেছি। নূপুর বারে বারে কলিং বেল বাজালে টিয়ার শাশুড়ি মা বিরক্ত হয়ে দরজা খোলে। এত ভোরবেলা আবার কে এলো? এ কি, তোমরা কারা? কি চাই তোমাদের? আমি টিয়ার বন্ধু, আমার শাশুড়ি মা আপনাদের বাথরুম মানে আমি টিয়ার সঙ্গে দেখা করতে এসেছি। এত ভোরবেলা আবার কেউ কারোর বাড়িতে আসে নাকি? কেমন দরকার পড়লো তোমাদের? যাই হোক, ওই যে ওইটা টিয়ার রুম, যা ওকে ডেকে দেখো ওঠে কিনা। নূপুর টিয়াকে ঘুম থেকে ডেকে তোলে। নূপুর তার বন্ধুর সঙ্গে কথা বলতে থাকে। সেই সুযোগে বাসন্তী দেবী তাদের বাথরুমে চলে যায়। বড় লোকেদের বাথরুম দেখে নূপুরের মতো তার শাশুড়ি মাও ভীষণ ভাবে অবাক হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই বাসন্তী দেবী বাথরুম থেকে বেরিয়ে আসে। বৌমা, এদের কেমন বাথরুম গো, আমি কিভাবে বসবো বুঝতে পারছি না যে। চলো না, তুমি একটু দেখিয়ে দেবে, এটা তো সরকারি বাথরুমের থেকে আলাদা। কিভাবে বসবেন বুঝতে পারছেন না মানে? আসলে টিয়া, আমার শাশুড়ি মা ওয়েস্টার্ন কমোড বাথরুম কখনো ব্যবহার করেনি, তাই হয়তো বুঝতে পারছে না। দাঁড়া, আমি একটু দেখিয়ে দিয়ে আসি। নূপুর তার শাশুড়ি মাকে বাথরুমে নিয়ে যায়। বড় লোকেদের বাথরুম ব্যবহার করে বাসন্তী দেবীর খুব ভালো লেগেছিল। সেদিনের পর থেকে সে প্রত্যেক দিন নূপুরকে টিয়াদের বাড়িতে নিয়ে যেতে বলতো। বাসন্তী দেবী এভাবেই প্রায় এক সপ্তাহের বেশি টিয়াদের বাথরুম ব্যবহার করতে থাকে। এমনই একদিন ভোরবেলা, মা, আমি আর আমার বড়লোক বন্ধুর বাথরুমে আপনাকে নিয়ে যেতে পারবো না, সবকিছুর একটা সীমা আছে, একদিন দুদিন হলে ঠিক আছে, ও আমার ছোটবেলার বন্ধু বলে ও হয়তো আমাকে কিছু বলতে পারছে না, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে, রোজ রোজ এভাবে আপনি ওদের বাথরুমে গেলে ওরা কি ভাববে বলুন তো। কই, কেন কি ভাববে? তোমার বন্ধু তো বলেছে ওদের বাথরুম ব্যবহার করার জন্য। তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো, না হলে আমি একাই চলে যাচ্ছি। ওই সরকারি শৌচালয়ে লম্বা লাইন দিয়ে আমি আর পটি করতে পারবো না, আমার তো বড় লোকেদের বাথরুম ব্যবহার করার অভ্যাস হয়ে গেছে। মা, এটা কিন্তু ঠিক নয়, আমি আপনাকে নিয়ে যাব না, আপনার চাওয়ার হলে আপনি একাই যান। বাসন্তী দেবী তার বৌমার উপর রাগ করে একাই টিয়াদের বাড়িতে চলে যায়। বাথরুম থেকে বেরিয়ে আসার সময় সে টিয়াকে তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে দেখে। বৌমা, তোমার বন্ধু শাশুড়ি মাটা তো বড্ড নির্লজ্জ, প্রত্যেক দিন আমাদের বাথরুম ব্যবহার করতে চলে আসছে, সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, গরিব হয়ে জন্মেছে, বাথরুম তৈরি করার মুরত নেই, অথচ বড় লোকদের বাথরুম ব্যবহার করার শখ কম না। কি আর বলবো মা, আমার তো মনে হচ্ছে নূপুরের খারাপ লেগেছে, তাই জন্য নূপুর আজকে আসেনি, কিন্তু আজকে ওর শাশুড়ি মা একাই চলে এসেছে। আপনি চিন্তা করবেন না, আমি আজকে সরাসরি নূপুরের শাশুড়ি মাকে বারণ করে দেব। তাদের কথা শুনে বাসন্তী দেবীর খুব খারাপ লাগে। সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নূপুরকে সে সব কথা খুলে বলে। মা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কেউ নিজের বাড়ির বাথরুম কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। তবে আপনার জন্য একটা সুখবর আছে, আপনি যখন ওদের বাথরুমে গিয়েছিলেন তখন আমাদের পাড়ায় সরকার থেকে কিছু লোক এসেছিল, যাদের যাদের বাড়িতে বাথরুম নেই সরকার থেকে তাদের বাথরুম করে দেওয়া হবে। আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, 15-20 দিনের মধ্যেই ওরা এসে আমাদের বাথরুম তৈরি করে দিয়ে যাবে। আরে বাহ, খুব ভালো কাজ করেছো বৌমা, আমি আর ওই বড় লোকেদের বাথরুমে যাব না, এই 15-20 দিন কষ্ট করে আমরা ওই সরকারি শৌচালয় ব্যবহার করব। সেদিনের পর থেকে নূপুর এবং বাসন্তী দেবী আবার সরকারি শৌচালয় ব্যবহার করতে শুরু করে। 15-20 দিন পর সরকার থেকে লোক এসে নূপুরদের বাড়িতে বাথরুম তৈরি করে দিয়ে যায়। এভাবেই তাদের জীবন থেকে শৌচালয় নিয়ে সমস্যা চিরতরে দূর হয়ে যায়।